বিলোনিয়া শহরে সিপিএমের মিছিলকে কেন্দ্র করে জনদুর্ভোগ চরম আকার ধারণ করল সোমবার। শহরের প্রধান সড়কে স্টেট ব্যাংকের সামনে প্রায় এক ঘন্টা ধরে চলে সিপিএমের এই নাটক। বিনা অনুমতিতে সিপিএমের মিছিল নিয়ে রাস্তায় বেরোলে পুলিশ নামে মাত্র তাদের রাস্তার মাঝ বরাবর আটক করার চেষ্টা করে। পরে স্টেট ব্যাংকের সামনে জনজমায়েতের নামে মানুষকে চরম দুর্ভোগে ফেলে রাখে সিপিএম নেতারা। রাস্তায় পুলিশ থাকলেও তাদের টানা এক ঘন্টা ধরে এই জনজমায়েতে কোনো বাধা দেয়নি বলে অভিযোগ। মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেব বর্মা এবং বিলোনিয়া থানার ওসি সিথিকান্ত বর্ধন নিজে দাঁড়িয়ে থেকে এক ঘন্টা ধরে প্রধান সড়ক আটকিয়ে সিপিএমকে কর্মসূচি পালন করার সুযোগ করে দেয়, যার ফলে চরম দুর্ভোগে পড়ে ব্যস্ততম শহরবাসী। যদিও শখানেক সিপিএম নেতা কর্মীকে আটক করে পুলিশ। প্রশ্ন হল, যেখানে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট আইন বর্তমানে চালু রয়েছে, সেখানে অনুমতি ছাড়া শতাধিক লোকের জমায়েত, মিছিল এবং সভা করার অপরাধে তাদের বিরুদ্ধে কেন ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট এবং প্যান্ডেমিক অ্যাক্ট লাগানো হয়নি, তা নিয়ে প্রশ্ন তুললেন সাধারণ মানুষ। এদিনের এই কর্মসূচি নিয়ে সিপিএম এর বিলোনিয়া বিভাগীয় সম্পাদক তাপস দত্ত বিস্তর অভিযোগ এনে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারকে বিঁধলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা।